তো হেই গাইস, আজকে চলে এসেছে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। শ্বশুর বাড়িতে এসে শালা বাবুর সাথে চ্যালেঞ্জিং ভিডিও, ঠিক আছে? তো দু প্লেট কাঁঠাল রয়েছে এখানে, যে আগে খেয়ে ফার্স্ট হতে পারবে তার জন্য রয়েছে 500 টাকা। টাকা কোথায় গেল? কি করে নিয়ে আসলাম 500 টাকা, ঠিক আছে? তো টাকাটা এখানে রাখা হলো, যে জিততে পারবে তার জন্য 500 টাকা প্রাইজ। তো বেশি দেরি না করে খেলাটা শুরু হয়ে যাক, চ্যালেঞ্জিং ভিডিওটা। চলো স্টার্ট। রেডি, 1 2 3। আমি 2 হাত লাগিয়ে দিলাম, ফার্স্ট আমাকে হতেই হবে, ঠিক আছে? তো আমাদের কাঁটারগুলো ছাড়ানো নেই, ঠিক আছে? বিচি ছাড়িয়ে কাঁটার খাচ্ছি। হ্যাঁ, টাইমটা একটু বেশি লাগবে। বাবু কাটা গেল, ওরে বাবরে, আমাকে ফাস্ট হতে হবে, তাই কম কথা বলে বেশি খাচ্ছি। সবাই সকাল 2 হাত লাগিয়ে দিলাম খাবার খেতে, 9টা 3 3 6 3 1টা মতো এগিয়ে রয়েছে এখনো। আপনার জামাইরা যদি ভিডিওটা দেখে, জামাইরা আমাকে সাপোর্ট করে, আমি জামাই, আমাকে ফার্স্ট হতে হবে, জামাইরা হারে না। শাবাশ বেটা, বহুত বড়িয়া মন। আরে উঠে কত কি হয়ে গেল তো, আরে উঠে, এ সব কি আ দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। চলে গেল, তো জামাইরা একটু সাপোর্ট করবে প্লিজ, জামাইরা সাপোর্ট করি, আমি জিতবো ভিডিওর দিয়ে। নাইস লাইন আটি গোনা হবে, প্রায় শেষ হয়ে গেছে। দেখো তিনখানা রয়েছে, এই চারটে রয়েছে, চারটে খেলে আমি উইনার, 500 টাকা আমার। আর ভিডিও করার দরকার নেই, 500 টাকা আমি পেয়ে গেছি, ঠিক আছে? দেখো মাত্র 3টে রয়েছে, এই দেখো কতটা রয়েছে, আই এম উইনার, জামাই হারে না, জামাই যেতে, ঠিক আছে? শালাকে শালাকে হারিয়ে দিলাম, শালা হারবে না, হারবে কোন শালা? আচ্ছা যাই হোক, তোমার তো দেখেই গেছো কে জিতেছে, ঠিক আছে? তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক করে দেবে। গাইজ, এভাবে জেতা যায় না, আটি গোনা হবে, কে কটা খেয়েছে আটি, তোমরা তো দেখতেই পেলে। এই দেখো এখানে 2টো রয়েছে, এখানে কতগুলো রয়েছে, খেতেই পারেনি। আটি কোন কথা বলছো তুমি? আটি কোন, রুই দেখো কত একটা পাখি, দেখো রুই, দেখো পাখি, দেখো কত সুন্দর, দেখো কেসে কেসে লোক রেতে ইয়ার, ইয়াহ পর সালা তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে যায়েগা বতা রহে হাম। এই দেখো কত সুন্দর পাখি, তুমি টিকটল নে যা, আমরা টিকটল করলাম, জামাইরা টিট করে না, জামাইরা সৎ হয়, ঠিক আছে? আর জামাইরা জেতে, জামাইরা হারে না, ঠিক আছে? তোমার ষষ্ঠী, তুমি জেতো, তাহলে ষষ্ঠী দিয়েছে কাঁটাল দিয়ে জামাইবু জিতে গেল, আমার কিছু করার নেই, হেরে গেল, আমি 500 টাকা পেয়ে গেলাম, ঠিক আছে? এই 500 টাকা দিয়ে আজকে আবার পার্টি হবে রাতের বেলা, তো সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। সত্য কথা বলতে এই অনেক দিন বাদে কাঁটার গেলাম, আর এই ভিডিওটার জন্য খেতে হলো কাঁটাল, তাছাড়া অনেক দিন বাদে কাঁটার গেলাম, কাঁটালটা সত্যি খুব দারুণ কাঁটাল। আর সত্যি যে কাঁটালটা আমি নিয়ে এসেছি বাজার থেকে পছন্দ করে, কাঁটালটা খুবই রসখাজা কাঁটাল, মানে মিষ্টি আছে, সেন্ট আছে, দারুণ লাগলো আমার কাছে কাঁটালটা, ঠিক আছে? কাঁটাল আমি ভালো খাই না, তাও
যাই ভালো বলে খেতে টেস্ট বলে কাঁঠালটা আমি অনেক কয় বেশি খেয়ে নিয়েছি, তোমরা তো দেখলে মানে এমন এমনভাবে খেলাম সারাকে হারিয়ে দিলাম। তাহলে গাইস দেখতেই পারলে যে আমি তো কাঁঠালের চ্যানেল করতে যে সত্যি হেরে গেলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর কি বলবো তোমরা পুরোটা দেখো। আমি আরেকটা কথা বলছি, আমার শালা বড় একটা চ্যানেল আছে, ঠিক আছে, এসকে আর বিজয় বলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেখতে পারো, তো খুব ভালো ভালো ভিডিও করে, তো ওখানে গিয়ে ভিডিওটা দেখে এসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই অবধি রাখছি, আজ আবার পরে নেক্সট আসছি নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিওতে। আমাদের এই চ্যানেলে ফার্স্ট চ্যালেঞ্জিং ভিডিও, তো চ্যালেঞ্জিং ভিডিও চ্যালেঞ্জ করতে গিয়ে মোটামুটি 20-25 পিস কাঁঠাল খেয়ে নিলাম। সকালে আর কিছু খাবো না, কাঁঠালকে পেট ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, রান্নাবান্না অনেক কিছু করে রেখেছে, সকালে ভাত করেছিল, অনেক তরকারি করেছিল, তো কাঁঠালকে পেট ভরে গেছে। এবার যাবো বাজারে জামাই বাজার করতে, জামাই বাজার নাকি বাজার করতে হয়। তো গাছ আজকে অবধি, আসছি আবার পরের ভিডিওতে।